আসসালামু আলাইকুম। আমার প্রিয় একাদশ মানবিক শাখার ইসলামের ইতিহাস বিষয়ের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? পবিত্র রমজান এবং ঈদুল ফিতরের একটা লম্বা ছুটির পরে আমরা আবার ক্লাসে চলে এসেছি। তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে বিষয়টি আমি তোমাদেরকে পড়াবো, এই টপিকটি তোমাদেরকে রুটিনে আগেই দেয়া হয়েছিল। বিষয়টি হচ্ছে বার্মাকি পরিবারের উত্থান এবং পতনের ইতিহাস। আমি আমার পরিচয়টি তোমরা অবশ্যই জানো, তারপরেও আবার দিয়ে নিচ্ছি। আমি আফরোজা পারভিন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ। আজকের এই পাঠ থেকে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেগুলো এখানে উল্লেখ করছি। বার্মাকিদের উত্থান পতনে যে বিষয়গুলো থাকবে আমার আলোচ্য বিষয়, সেগুলি হচ্ছে বার্মাকিদের পরিচয়, বার্মাকি বংশের উত্থান, বার্মাকি বংশের পতনের কারণ, আব্বাসীয় খিলাফতে বার্মাকিদের অবদান। তাহলে চলো মূল আলোচনায় চলে যাওয়া যাক। বার্মাকি বংশ আব্বাসীয় খিলাফতের শ্রীবৃদ্ধিতে অশেষ অবদান রাখে। তাদের ছোঁয়ায় আব্বাসীয় খিলাফত সভ্যতার স্বর্ণশিখরে আরোহণ করতে সক্ষম হয়। কিন্তু ইতিহাসের নির্মম পরিহাসে তাদের এই প্রভাব অন্যদের চক্ষুশূলে পরিণত হয়েছিল। তাদের অসীম যোগ্যতায় অচিরেই তাদের পতন ডেকে আনে। বার্মাকিদের পতনের ঘটনা শুধু হারুনুর রশিদের রাজত্বকালের উজ্জ্বলতাকেই ম্লান করেনি, বরং ভবিষ্যৎ তার ভবিষ্যৎ জীবনকে অনুশোচনা এবং কৃতজ্ঞতা জনিত বিবেকানুভূতির দ্বারা সমাচ্ছন্ন করে রেখেছে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ বার্মাকিদের বংশতালিকা, অর্থাৎ বার্মাক যিনি, তিনি ছিলেন একজন বৌদ্ধ মন্দিরের পুরোহিত এবং তার উপাধি ছিল বার্মাক। সেই বার্মাক থেকে তার সেই বংশের যারা পরবর্তীতে হারুনুর রশিদের খিলাফত তথা আব্বাসীয় খিলাফতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করেছিল এবং উজির পদগুলো সাধারণত তারা অলঙ্কৃত করেছিল, সেই বার্মাকি বংশের এখানে একটা তালিকা দেয়া হয়েছে যারা প্রভাবশালী, প্রভাব প্রতিপত্তি অর্জন করেছিল। প্রথমেই ছিল বার্মাক নামক ব্যক্তি, তার পুত্র খালিদ বার্মাক, খালিদের পুত্র ইয়াহিয়া বার্মাক এবং ইয়াহিয়ার তিন পুত্র জাফর, ফজল এবং মুসা। এই তিনজনই আব্বাসীয় খিলাফতে পরবর্তীতে বিখ্যাত হয়েছিলেন। তো এই হচ্ছে বার্মাকিদের বংশতালিকা। এরা একটানা প্রায় 17-20 বছর এখানে আব্বাসীয় খিলাফতে ক্ষমতায় অধিষ্ঠিত ছিল এবং গুরুত্বপূর্ণ পদগুলোকে অলঙ্কৃত করে এবং অশেষ অবদান রেখে গিয়েছিল। প্রাথমিক যুগের আব্বাসীয় খলিফাগণের, বিশেষ করে খলিফা হারুনুর রশিদের শাসন গৌরবের মূলে রয়েছে বার্মাকি পরিবারের অক্লান্ত পরিশ্রম এবং অপূর্ব কর্মকুশলতা। দীর্ঘদিন ধরে অবিচল আনুগত্যের সঙ্গে কঠোর পরিশ্রম করে রশিদের রাজত্বকালের গৌরবোজ্জ্বল এবং স্ত্রী সম্পদে ভরপুর করে তুলেছিল এই বার্মাকিগণ। তারা মঙ্গলজনক জনহিতকর কার্যাবলীর দ্বারা জনগণের আস্থাভাজন হয়েছিল। এইখানে একটি পেইন্টিং তোমরা দেখতে পাচ্ছ। এই পেইন্টিংটিতে কাল্পনিক একজন বার্মাকি ফ্যামিলির একজন বিখ্যাত ব্যক্তিকে নির্দেশ করা হচ্ছে, খুব সম্ভবত ইনি খালিদ বিন বার্মাক, তার ছবি এখানে দেয়া হয়েছে। তিনি অজু করছেন বা হাত ধৌতকরণ করছেন, পরিষ্কার করছেন, তো তাকে যে খেদমত করছেন আরও তিনজন, এই দৃশ্যটা বার্মাকি ফ্যামিলির একজনকে নির্দেশ করে। গুগল থেকে ছবিটি তোমাদের জন্য সংগ্রহ করেছি আমি। বার্মাকিদের পরিচয়। বার্মাকি নামক জনৈক একজন ব্যক্তি বলখের বৌদ্ধ মঠের পুরোহিত ছিলেন। খলিফা ওয়ালিদের রাজত্বকালে সেনাপতি কুতাইবা মধ্য এশিয়া অভিযান পরিচালনার সময়
বার্মাকের পত্নীকে বন্দি করে দামেস্কে নিয়ে আসেন। সেখানে খালিদ বার্মাকের জন্ম হয় এবং বয়প্রাপ্ত হলে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। উমাইয়াদের বিরুদ্ধে আব্বাসীয় বিপ্লবের সময় খালিদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আব্বাসীয় খিলাফতে প্রতিষ্ঠিত হওয়ার পর খালিদ বিন বার্মাক খলিফা আসাফার উপদেষ্টা, মনসুরের রাজত্বকালের একজন মন্ত্রী, পরে তাবারিস্তানের রাজ্যপাল এবং বাইজান্টাইনদের বিরুদ্ধে যুদ্ধে সেনাপতির পদে অধিষ্ঠিত ছিলেন। অর্থাৎ অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি একের পর এক অধিষ্ঠিত হন। খালিদের পুত্র ইয়াহিয়াকে মনসুর প্রথম আর্মেনিয়া ও আজারবাইজানের শাসনকর্তা এবং পরে মাহদি তাকে হারুনের গৃহশিক্ষক নিযুক্ত করেন। ইয়াহিয়ার চার পুত্র ফজল, জাফর, মুসা ও মোহাম্মদ উচ্চ পর্যায়ের শাসন যোগ্যতা সম্পন্ন পুরুষ ছিলেন। বার্মাকি বংশের উত্থান, তাদের উত্থান যেভাবে হলো সেটি এবারে বর্ণনা করব। বার্মাকি বংশের উত্থান, প্রথমেই বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা খালিদ বিন বার্মাক আব্বাসীয় রাজ্য প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তিনি বার্মাকি আব্বাসীয় খিলাফতের প্রারম্ভেই স্বীয় কর্মদক্ষতা এবং রণকুশলতা যথেষ্ট প্রভাব ও প্রতিপত্তি অর্জন করেছিলেন। খালিদ আব্বাসীয় খিলাফতের সময় যে সকল গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন তার মধ্যে রাজস্ব বিভাগের প্রধান কোষাধ্যক্ষ ছিলেন। আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ আবুল আব্বাস তাকে রাজস্ব বিভাগের প্রধান কোষাধ্যক্ষ নিয়োগ করেছিলেন। খলিফা মনসুরের সময়ও তিনি উক্ত পদে বহাল ছিলেন। জাফর বার্মাকের পুত্র খালিদ ইবনে বার্মা আব্বাসীয় খিলাফতের প্রারম্ভেই স্বীয় কর্মদক্ষতা এবং রণকুশলতার জন্য যথেষ্ট প্রভাব প্রতিপত্তি অর্জন করেছিলেন। আর মুসলিমদের বাহিনীতে যোগদান করে আব্বাসীয় প্রচারণা ও রাজ্য প্রতিষ্ঠায় তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ আবুল আব্বাস তাকে রাজস্ব বিভাগের প্রধান কোষাধ্যক্ষ নিযুক্ত করেছিলেন। খলিফা মনসুরের রাজত্বকালে তিনি এই পদে বহাল ছিলেন। নবপ্রতিষ্ঠিত আব্বাসীয় সাম্রাজ্যের তুলনায় অতুলনীয় দুর্গপ্রাসাদ বাগদাদ এবং মাহদিয়া নগর অপর একটি নগর নির্মাণের কার্যাবলী তিনি যোগ্যতার সাথেই পরিচালনা করেছিলেন। এই সময় তিনি মেসোপটেমিয়ার শাসনকর্তা ছিলেন। তার অসামান্য সাংগঠনিক দক্ষতায় মুগ্ধ হয়ে আল মনসুর তাকে 765 খ্রিস্টাব্দে শিয়াদের বিদ্রোহ দমনের জন্য তাবারিস্তানের শাসনকর্তা নিযুক্ত করেন। তিনি মসুলে একটি উপজাতীয় বিদ্রোহ দমন করার কৃতিত্ব অর্জন করেছিলেন। সেখানে মৃত্যুর পূর্ব পর্যন্ত শাসনকার্য বহাল ছিলেন। একজন ঐতিহাসিক বলেছেন পরিবারটির অফুরন্ত ঐশ্বর্য ছিল এবং খালিদ তার সমসাময়িকদের তুলনায় অনেক বেশি ধার্মিক, বাগ্মী, সত্যভাষী এবং সাহসী বীর পুরুষ ছিলেন। শাসনকার্যে অপরিসীম দক্ষতা এবং বুদ্ধিমত্তা পরিলক্ষিত হয় তার। জ্ঞানী, বিচক্ষণ, দায়িত্বশীল ইয়াহিয়া খলিফা মনসুরের রাজত্বে আর্মেনিয়ার শাসনকর্তা নিযুক্ত হন। বালক হারুনের বহুমুখী প্রতিভার আভাস পেয়ে তিনি আল মাহদি বুদ্ধিদীপ্ত এবং কর্মঠ ইয়াহিয়ার উপর পুত্রের শিক্ষার দায়িত্বভার অর্পণ করেন। হারুন ভক্তি ভরে ইয়াহিয়াকে পিতা বলে সম্বোধন করতেন। অর্থাৎ হারুনুর রশিদের কথা বলছি। হারুনুর রশিদের গৃহশিক্ষক বা অভিভাবক নিয়োগ করা হয় এই ইয়াহিয়াকে, এবং ইয়াহিয়া তাকে স্নেহবশত, সম্মানবশত পিতা বলেই সম্বোধন করতেন। কারণ রাজপরিবারের সঙ্গে বার্মাকি পরিবারের অকৃত্রিম সদ্ভাব থাকায় শৈশবে হারুন ইয়াহিয়া স্ত্রীর স্তন্য পান করেন। আল মাহদির মৃত্যুর পর আল হাদি সিংহাসনে উপবিষ্ট হয়ে পিতার মনোনয়নকে উপেক্ষা করে এবং হারুনের স্থলে তার পুত্র জাফরকে মনোনীত করার চেষ্টা চালিয়ে যেতে থাকে। কিন্তু রাজমাতা খাইজুরান এবং উপদেষ্টা ইয়াহিয়া এর বিরোধিতা করেন। প্রকাশ্য বিরোধিতার জন্য আল হাদি কিন্তু ইয়াহিয়াকে কারারুদ্ধ করে রেখেছিলেন। হারুনুর রশিদ খিলাফত লাভ করার সাথে সাথে ইয়াহিয়াকে মুক্তি দেন এবং প্রধান উজিরের পদে নিযুক্ত করেন। পারস্য প্রশাসনিক প্রভাবে উদ্বুদ্ধ হয়ে আব্বাসীয় খিলাফতে বার্মাকিগণ সর্বপ্রথম উজির বা প্রধানমন্ত্রীর পদ সৃষ্টি করেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর পদটি
এর আগে অন্য কোনো নামে ছিল, পরবর্তীতে ওয়াজিরাত বা উজির পদটি তারাই প্রতিষ্ঠিত করেন, যেটা কিনা পারস্যের এই পদবিটি ব্যবহার করা হতো। হারুনুর রশিদ ইসলামের ইতিহাসে যে রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করেন, তার কৃতিত্বের বহুলাংশে এই মার্জিত বিচক্ষণ দায়িত্বশীল বার্মাকি পরিবারের প্রাপ্য। প্রথম 17 বছর হারুনুর রশিদের শাসনের যে গৌরব ও সুনাম হয়, তার মূলেই ছিল এই বার্মাকি পরিবার। ফজল ইবনে ইয়াহিয়া, ইয়াহিয়ার 4 পুত্র ফজল, জাফর, মুসা, মোহাম্মদ, তাদের প্রশাসনিক অভিজ্ঞতা, দক্ষতা, দায়িত্বশীলতার জন্য হারুনের রাজত্বকালের প্রথম দিকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করতে সক্ষম হয়েছিলেন। তারা নিজেদের যোগ্যতা এবং বিশ্বস্ততার দ্বারা আব্বাসীয় খিলাফতকে সেবা করেছেন এবং এর গৌরব ও মর্যাদা বৃদ্ধির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। জ্যেষ্ঠপুত্র ফজল হারুনের বাল্যসাথী ছিলেন এবং শৈশবে দুজন একসাথে খেলাধুলা করার ফলে দুজনের মধ্যে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ একটি সম্পর্ক তৈরি হয়। হারুন তাকে পরম স্নেহে ভ্রাতা বা ভাই বলেই ডাকতেন, অর্থাৎ তার পিতাকে যেহেতু তিনি পিতা সম্বোধন করতেন, সেই জন্য দেখা যাচ্ছে যে ইয়াহিয়ার জ্যেষ্ঠপুত্র ফজলকে তিনি ভ্রাতা বলে ডাকতেন হারুনুর রশিদ, কারণ ফজলের মাতার স্তন্য প্রাণ করেছিলেন। ফজল প্রথমে খোরাসানের শাসনকর্তা 791 খ্রিস্টাব্দে ইয়াহিয়া বিন আবদুল্লাহকে পরাজিত এবং নিহত করেন, অতঃপর তিনি মিশরের শাসনকর্তা হিসেবে প্রভূত খ্যাতি অর্জন করেন। পিতা ইয়াহিয়ার বার্ধক্য হেতু অবসর গ্রহণ করলে তিনি প্রধানমন্ত্রী বা উজিরের পদটি অলঙ্কৃত করেন। অধ্যাপক পিকে হিট্টির মতে, রমজান মাসের মসজিদের বাতি জ্বালাবার প্রথা ইসলামের ইতিহাসে তিনিই প্রথম প্রবর্তন করেন। এখানে খলিফা হারুনুর রশিদের দরবারের একটি দৃশ্য দেখা যাচ্ছে। খলিফা হারুন বসে আছেন এবং তার পাশে তার বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী এবং রাজকীয় কাজে যারা সহযোগিতা করে তাদের মধ্যে একজন। এটাও বার্মাকি পরিবারকে নির্দেশ করে অঙ্কিত একটি চিত্র। তাবারিস্তানের শাসনকর্তা, তার অসামান্য সাংগঠনিক দক্ষতায় মুগ্ধ হয়ে আলমনসুর তাকে 765 খ্রিস্টাব্দে শিয়াদের বিদ্রোহ দমনের জন্য তাবারিস্তানের শাসনকর্তা নিয়োগ করেছিলেন। এটি পূর্বেও আমি বলছিলাম যে এই বিদ্রোহ তিনি সমূলে বিনষ্ট করেন এবং উপজাতীয় বিদ্রোহ দমন করে কৃতিত্ব অর্জন করেন। মৃত্যুর পূর্ব পর্যন্তই এখানে তিনি সেই পদে বহাল ছিলেন। উপদেষ্টা তিনি উজির নামে প্রতিষ্ঠিত না হলেও খলিফা মনসুর আল মাহাদির আমলে উপদেষ্টার মর্যাদা লাভ করেন। জাফর ইবনে ইয়াহিয়া, ফজলের মতো জাফরও হারুনুর রশিদের অন্তরঙ্গ বন্ধু এবং নিত্যসাথী ছিলেন। খলিফা তাকে পুত্র মামুনের অভিভাবক নিযুক্ত করেছিলেন, অর্থাৎ মামুনুর রশিদ পরবর্তী যে খলিফা তাকে অভিভাবক নিযুক্ত করেছিলেন। এর ফলে যুবরাজের মধ্যে পারস্যের প্রভাব দেখা দিতে থাকে। এমনিতেও মামুনুর রশিদ কিন্তু খলিফা মামুন পরবর্তী খলিফা মামুন ছিলেন কিন্তু একজন পারসিক বংশোদ্ভূত মাতার সন্তান। তিনি যোগ্যতা এবং বিশ্বস্ততার সঙ্গে কয়েকটি প্রদেশের শাসনকার্য পরিচালনা করেন। সিরিয়ার গভর্নর থাকাকালীন সময়ে জাফর হিমোরীয় এবং মুদরীয়দের গোত্রীয় কলহ নিবারণের চেষ্টা করেছিলেন। ইয়াহিয়া বৃদ্ধ বয়সে তার দুই পুত্র ফজল এবং জাফরের হাতে রাজকার্য অর্পণ করেন। ভ্রাতা ফজল প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি পিতার অবসর গ্রহণের পর হারুনের রাজত্বের শুরু থেকে 15 বছর মন্ত্রিত্ব করেন। পরবর্তী সময়ে তিনি প্রধানমন্ত্রী বা উজিরের পদও অলঙ্কৃত করেছিলেন। ঐশ্বর্য সম্পন্ন বার্মাকি বংশ জাফরের নেতৃত্বে আব্বাসীয় সাম্রাজ্যে অসীম ক্ষমতাধরে পরিণত হয় এবং শিক্ষা দীক্ষা, সাহিত্য, শিল্প, জনমঙ্গলকর বা জনহিতকর কার্যকলাপের পৃষ্ঠপোষকতা করতে থাকে। পূর্ব বাগদাদের বার্মাকি বংশের সদস্যগণ অতুলনীয় রাজপ্রাসাদ নির্মাণ করে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে থাকেন। ইউফ্রেটিস নদীর তীরে আল জাফরি ভবন, আল জাফরিয়েল নামে একটি অনিন্দ্য সুন্দর প্রাসাদও তারা নির্মাণ করে জাফর তার স্থাপত্য কীর্তির অপূর্ব নিদর্শন রেখে যান। এই বাসভবনকে কেন্দ্র করে মামুনের সময়ে একটি অভিজাত বাসভূমি গড়ে ওঠে।
বার্মাকিগণ এই অঞ্চলে আল জাফরি প্রাসাদের জাঁকজমকের সঙ্গে বসবাস করতে থাকেন। মসজিদ, মাদ্রাসা, খাল, রাস্তাঘাট প্রভৃতি জনহিতকর কার্যের জন্য তারা যথেষ্ট অর্থ দান করেছিলেন। পরবর্তীকালে বার্মাকি বললে বদান্যতা, বার্মাকি বলতে একটি আভিজাত্যই বোঝাতো। সাধারণত কাব্য প্রতিভা এবং বাগ্মিতার জন্য জাফর সমসাময়িক সময়ে আব্বাসীয় সমাজে সমাদৃত হন। আরবি ঐতিহাসিকগণের মতে তিনি ছিলেন লেখক গোষ্ঠীর জনক। তার বেশভূষা, রীতিনীতি, আচার অনুষ্ঠান প্রভৃতি নিত্য নতুন প্রথা তিনি দরবারে প্রচলন করতেন। উচ্চ কলার সম্পন্ন পরিধেয় হাই কলার বা উচ্চ কলার সম্পন্ন যে একটি পোশাক তিনি পরিধান করতেন, এটাও কিন্তু সেই আব্বাসীয় সাম্রাজ্যে নতুন ছিল। হাই নেক, যেটাকে আমরা বলি হাই কলার, 803 খ্রিস্টাব্দ পর্যন্ত তার সুশাসনে সাম্রাজ্যের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। কি খুব ভালো লাগছে না আলোচনাটা তোমাদের শিক্ষার্থীরা? দেখো এখানে অনেক মজার মজার তথ্য তোমরা জানবে। পরবর্তী বার্মাকি যে দুজন বংশধর ছিলেন তার নাম মুসা এবং মুহাম্মদ। বার্মাকি বংশের অপর দুজন মুসা ও মুহাম্মদ হারুনর রশিদের রাজত্বে বিভিন্ন প্রদেশের দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে আব্বাসীয় সাম্রাজ্যের সংহতি এবং সমৃদ্ধিকে আরও সুদূরপ্রসারী করেছিল। 17 বৎসর একনিষ্ঠ এবং আত্মমর্যাদামূলক শাসনে আব্বাসীয় খিলাফত, বিশেষভাবে খলিফা হারুনের রাজত্বকালে কাল কিন্তু এদের অধীনেই স্বর্ণযুগে পরিণত হয়। ঐতিহাসিক গিলমান বলেন, বার্মাকিগণ শিল্প, সাহিত্য, বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন এবং জ্ঞানী ও গুণী ব্যক্তিদের রাজধানীতে বসবাস করার জন্য উৎসাহিত করতেন। তারা নিজেরা ছিল জ্ঞানী এবং অত্যন্ত গুণী, আবার জ্ঞানী গুণীর সমাদরও এই বার্মাকিরা করতেন। এবং এই বার্মাকি ফ্যামিলির অভিভাবকত্বে থেকেই কিন্তু আমরা পরবর্তীতে দেখি যে খলিফা মামুনুর রশিদ, অর্থাৎ যাকে কিনা জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক বলা হচ্ছে ইতিহাসে, আব্বাসীয় খিলাফতের ইতিহাসে, এই মামুন এদেরই পৃষ্ঠপোষকতায় এরকম জ্ঞান বিজ্ঞানের জন্য দক্ষতা অর্জন করেছিলেন। এই বার্মাকিদের স্বর্ণযুগ, স্বর্ণযুগ আলোচনা করলাম এতক্ষণ আমরা। এবারে আব্বাসীয় খিলাফতে বার্মাকিদের খিদমত, অর্থাৎ বার্মাকিদের যেসব সেবার কারণে আব্বাসীয় খিলাফত জনপ্রিয়তা অর্জন করেছিল সেগুলো, আব্বাসীয় খিলাফতের বার্মাকিদের অবদান ছিল অবিস্মরণীয়। যেমন 1 নম্বর হচ্ছে রাজনৈতিক অবদান। উমাইয়াদের পতন ঘটিয়ে আব্বাসীয়দের উত্থানে খালিদের কিন্তু অসামান্য অবদান ছিল, অর্থাৎ খালিদ বিন বার্মাক যিনি প্রথম দিকে এখানে এসেছিলেন। খালিদ বিভিন্ন সময়ে সেনাবাহিনীতে সেনাপতি এবং বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রদেশের শাসনকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি আব্বাসীয় খিলাফতের প্রথম উজির ছিলেন। ইয়াহিয়া অসীম ক্ষমতাসম্পন্ন উজির হিসেবে খলিফা হারুনের মন্ত্রণালয়ে যোগদান করেন। ইয়াহিয়া বৃদ্ধ হয়ে গেলে তার পুত্র জাফর বার্মাকে এই পদ অলঙ্কৃত করেন। তারপরে অপর 3 পুত্র ফজল সিরিয়ার শাসনকর্তা, মুসা এবং মোহাম্মদ বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ পদে সমাসীন ছিলেন। এভাবে রাজনীতিতে তাদের অবদান ছিল অসামান্য। শাসনতান্ত্রিক অবদান, আব্বাসীয় খিলাফতে তারাই সর্বপ্রথম একনায়কত্বকে জোরদার করেন। উজিরের পদ সৃষ্টি করা করে তারাই এই পদে প্রথম অধিষ্ঠিত হন। তখন থেকেই কিন্তু আব্বাসীয় খিলাফতে উজির বা ওয়াজিরত পদটি তৈরি হয়। এ সময় থেকে ক্ষমতাসম্পন্ন উজিরের পদ সৃষ্টি হয় আব্বাসীয় খিলাফতে। তাদের পৃষ্ঠপোষকতায় মসজিদ, খাল এবং অন্যান্য জনহিতকর কার্য সাম্রাজ্যব্যাপী বিস্তার লাভ করে। অর্থাৎ জনহিতকর কাজ তারা খুবই পছন্দ করতেন এবং এটি করতেন জনগণের কল্যাণে। অনেক প্রচুর কল্যাণকর মসজিদ, খাল খনন, নানা রকমের রাস্তাঘাট উন্নয়নের কাজ তারা করেছিলেন এবং এই কারণে তারা কিন্তু জনপ্রিয়তা অর্জন করেছিলেন জনগণের মাঝে। এবং পরবর্তীতে এটাই কিন্তু তাদের পতনের এজন্য একটা বিশেষ ভূমিকা পালন করেছিল। আদব কায়দা, তারা যে এই পারসিক উজির পরিবারের প্রতিনিধিত্বে পারসিক আদব কায়দা হালচাল সাম্রাজ্যের সর্বত্র প্রাধান্য লাভ করে। তারা রাজনীতির পথ প্রদর্শকও ছিলেন। তাদের প্রভাব জীবনের অনেক ক্ষেত্রেই প্রতিফলিত হয়েছিল আব্বাসীয় খিলাফতে।
খ্রিস্টি এবং সভ্যতায় অবদান। খ্রিস্টি সভ্যতার ক্ষেত্রে তাদের অবদান ছিল অসামান্য। অর্থাৎ দেখা যাচ্ছে যে হারুনুর রশিদের বড় বড় প্রাসাদ নির্মাণ, বড় বড় যে স্থাপনাগুলো ছিল, এবং আমি বলছি যে বিভিন্ন নগর তারা প্রতিষ্ঠিত করেছিলেন, এই নগর প্রতিষ্ঠায় কিন্তু এই এই বংশটির অনেক অবদান ছিল। এবং তাদের যে স্থাপত্য নির্মাণ কৌশল, নির্মাণ শৈলী, এগুলোতে কিন্তু সাসানীয় ধাঁচ অর্থাৎ পারসিক প্রভাব আমরা পরবর্তীতে লক্ষ্য করি সেই স্থাপনাগুলোর মধ্যে। পারসিক যে যে বিল্ডিং বা স্থাপনা নির্মাণ, সেই প্রভাবটা তারা আব্বাসীয় খিলাফতে এনেছিল। এবং একটা আন্তঃসভ্য একটা রিলেশন তৈরি হয়েছিল দুই সভ্যতার মধ্যে। এই এইটা কিন্তু বড় একটা অবদান আব্বাসীয় খিলাফতের জ্ঞান বিজ্ঞান চর্চায়। হিটটি বলেন, তাদের প্রভাবে হিন্দুস্থান, পারস্য, মিশর প্রভৃতি দেশ হতে আগত বিজ্ঞানী এবং দার্শনিকগণ বিশেষভাবে সমাদৃত হতেন। প্রখ্যাত মন্ত্রী খালিদের তত্ত্বাবধানে পারসিক জ্যোতির্বিজ্ঞানী নওবক্ত এবং মাল্লাহ নামক একজন ইহুদি পণ্ডিত বাগদাদের পরিকল্পনা প্রণয়ন করেন। অর্থাৎ বাগদাদ নগরীর ডিজাইন বা পরিকল্পনা কিন্তু তাদের নেতৃত্বেই হয়েছিল। এবার যে করুণ কাহিনীটি বর্ণনা করব সেটি হচ্ছে এই যে শৌর্য বীর্যের সাথে তারা যে হারুনুর রশিদের খিলাফতকে অলঙ্কৃত করলেন এবং আব্বাসীয় খিলাফতকে নিয়ে গেলেন স্বর্ণযুগে, তাদের আকস্মিক পতন এবং দুর্ভাগ্যজনক তাদের যে এখানে পতন ঘটেছিল সেইটি এবার আলোচনা করব। অর্থাৎ বার্মাকিদের পতন। বার্মাকি বংশের উত্থান যেমন ছিল বিস্ময়কর, এর পতনও তেমনি ছিল আকস্মিক এবং দুর্ভাগ্যজনক, যেটি আমি আগেই তোমাদেরকে বলছিলাম। সুদীর্ঘ 17 বৎসর পরম নিষ্ঠা, অবিচল আনুগত্য, আত্মত্যাগ এবং অসাধারণ কর্মনৈপুণ্যের সাথে শাসনকার্য পরিচালনা করে যারা হারুনের রাজত্বের গৌরব, মর্যাদা, সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি করেছিল, তাদের রহস্যাবৃত এবং অভাবনীয় পতনের নজির ইতিহাসে সত্যিই বিরল। ঐতিহাসিকগণ বার্মাকি বংশের পতনের মূলে বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। ঐতিহাসিকদের এইসব কারণ এখন একটু বিচার বিশ্লেষণ করব তোমাদের সঙ্গে। নবদীক্ষিত পারস্যের বার্মাকি পরিবার ইসলামের প্রতি অনুদার মনোভাব প্রকাশ করে বলে অনেকে অভিযোগ করেছিলেন। জাফর বার্মাকি বলখের বৌদ্ধ মন্দিরের প্রধান পুরোহিত থাকার কারণে এবং তিনি বার্মাক ছিলেন এবং যুদ্ধে পরিবারসহ বন্দী লাভ করেই কিন্তু স্বীয় স্বার্থেই তিনি ইসলাম গ্রহণ করেন। অর্থাৎ মুসলিম দেশে যখন তিনি মুসলিম প্রজাতন্ত্রে বন্দী হয়ে আসলেন, বন্দীদশা থেকে মুক্তির জন্যেই ইসলাম গ্রহণ করেছিলেন। খালিদ ইবনে জাফর বার্মাকির পারস্যের জাতীয়তাবাদের প্রতি ছিল প্রচণ্ড দুর্বলতা, এটা থাকবেই স্বাভাবিক, কারণ তিনি পারস্য দেশীয় লোক ছিলেন এবং ওখানকার একজন পুরোহিত ছিলেন। তো পূর্বপুরুষদের অনৈসলামিক ভাবধারা থেকে তিনি সম্পূর্ণ মুক্ত ছিলেন না, ফলে পারস্য সাসানীয় প্রভাব অনুপ্রবেশ করতে থাকলে আব্বাসীয় দরবারে আরও প্রভাব তিরোহিত হয় এবং বিভিন্ন পারস্যিক আচার অনুষ্ঠান, পোশাক পরিচ্ছদ, রীতিনীতি, প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তিত হলে আব্বাসীয় বংশের পারস্যিকীকরণ হতে থাকে। আল মনসুর সর্বপ্রথম পারস্যের শিরস্থান ব্যবহার করেছিলেন এবং মন্ত্রীর পদ, উজির পদ, হাজিবের পদ, উজির পদ, এগুলো এই পদগুলো কিন্তু পারস্যিক প্রভাবের কারণেই তৈরি হয়েছিল। খিলাফতে পারস্যের বিভিন্ন হারুনুর রশিদের খিলাফতে পারস্যের বিভিন্ন অনৈসলামিক প্রভাবগুলো ইসলামিক কর্মকাণ্ডকে কিছুটা ব্যাহত করেছিল, যেগুলো পারস্যের শিয়াদের মধ্যে ছিল, সেই শিয়া প্রভাব এবং অনৈসলামিক কার্যকলাপে পরিপূর্ণ হয়ে যেতে থাকে এবং যা ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত হানতে শুরু করে। আরও একটি কারণ দেখো, সেটি হচ্ছে যে শিয়া গোষ্ঠীর প্রধান প্রাণকেন্দ্র ছিল পারস্য এবং আব্বাসীয় খলিফাদের প্রায় প্রত্যেকেই শিয়া সম্প্রদায়ের বিদ্রোহ দমনে তৎপর থাকতে হয় এবং মনসুরের খিলাফতে মোহাম্মদ এবং ইব্রাহিমের নৃশংস হত্যা, জাফর আস সাদিকের নির্যাতন, ইমাম মুসা আল কাজিমের কারাবরণ শিয়াদেরকে আব্বাসীয়দের প্রতি বিক্ষুব্ধ করেছিল। পারস্য থেকে উদ্ভূত বার্মাকি সম্প্রদায় শুধু শিয়া মতাবলম্বী ছিলেন না, বরং তারা আব্বাসীয় বিরোধী শিয়া পৃষ্ঠপোষকতা করতেন। তারা নিজেরা শিয়া বংশোদ্ভূত হওয়ার কারণে শিয়াদের প্রতি তাদের একটা আলাদা রকমের অনুভূতি কাজ করত। খালিদ প্রকাশ্যভাবেই তাদের সমর্থন করতেন এবং তার সম্প্রদায়ের লোকদেরা নিয়মিত তার দরবারে যাতায়াত করত এবং হারুন স্বভাবতই আব্বাসীয় বিরোধী কার্যকলাপে ক্ষুব্ধ হয়ে ওঠে। শিয়া প্রবণতা বার্মাকিদের পতনের একটি কারণ বলে মনে করা হচ্ছিল।
আরও একটি কারণ এখানে আমি আলোচনা করব, সেটি হচ্ছে সাহিত্য দর্শন প্রভৃতি ক্ষেত্রে এক উদারনৈতিক অন ইসলামিক ভাবধারা ইসলামে প্রবেশ করতে থাকে। মনসুর সর্বপ্রথম নিজেকে বিশ্বাসীদের নেতা আমিরুল মোমেনিন উপাধি ধারণ করে পার্থিব এবং ধর্মীয় উভয় ক্ষমতা সমন্বয় সাধন করার চেষ্টা করেন। খলিফা আল মনসুরের কথা বলছি। হারুনের খিলাফতে কুরআন এবং হাদিসের পরিপন্থী মতবাদ প্রচারিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। তার পরিবর্তে শিয়া উদারপন্থী বার্মাকিদের বার্মাকি মতবাদ শিয়া মতবাদ বেশি শিয়া মতটি বেশি প্রচারের সম্ভাবনা দেখা দেয়। হারুনের রাজত্বের প্রধান বিচারক আবু ইউসুফ সর্বপ্রথম সুন্নি হানাফি আইন কানুন লিপিবদ্ধ করেন, কিন্তু বার্মাকিদের এই উদারনৈতিক অন ইসলামিক প্রতিক্রিয়াশীল চিন্তাধারায় সুন্নি ইসলামে আঘাত হানে। বার্মেকিগণ প্রকৃতপক্ষে একেশ্বরবাদী ছিলেন না। সুন্নি ইসলামের ধারক ও বাহক হিসেবে খলিফা হারুন সম্ভবতই বার্মাকিদের এই শিক্ষামূলক এবং রাজনৈতিক কার্যকলাপকে পছন্দ করতেন না। আরেকটি কারণ হচ্ছে ছিল বার্মাকিদের এই পতনের মূলে, সেটি হচ্ছে অতুলনীয় অভাবনীয় বিত্ত বৈভব, অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতা, অপ্রতিহত প্রতিপত্তি। ইবনে খালদুন এই কারণটিকে আলোচনা করছেন এভাবে যে তারা যে প্রকারে ক্ষমতা কুক্ষিগত করেছিল এবং রাজস্ব ব্যয়ের সমস্ত পদ্ধতি হস্তগত করে রেখেছিল, স্বয়ং হারুনুর রশিদকেও কখনো কখনো তাদের কাছ থেকে টাকা পয়সা চাইতে হতো এবং টাকা তিনি চাইলেও কখনো কখনো তার নির্দিষ্ট পরিমাণ অর্থও তিনি লাভ করতেন না। অর্থাৎ অর্থ ব্যবস্থাটা তারা এমনভাবে তাদের কুক্ষিগত করেছিল এবং তাদের হস্তগত করে রেখেছিল, যেহেতু অর্থ ডিপার্টমেন্টটি তারা সামলাতো দেখতো ওয়াজিরাত এবং আর্থিক ডিপার্টমেন্ট উজিরের পদ তো ছিলই, তাছাড়া রাজস্বের পদগুলো তারা দেখতো। এই কারণে কিন্তু কখনো কখনো স্বয়ং খলিফাকেও তাদের কাছ থেকে টাকার অর্থের জন্য হাত পাততে হতো এবং প্রয়োজনীয় সংখ্যক অর্থ তারা তখন সে সময় সবসময় লাভও করতো না। তাদের প্রভাব ছিল অপরিসীম এবং তাদের খ্যাতি সর্বত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। যেহেতু তারা দান খয়রাত করতেন, এখানে বলা হয়েছিল এক জায়গায় যে প্রচুর দান খয়রাত জনহিতকর কার্যগুলি তারা পরিচালনা করেছিলেন, জনকল্যাণকর কাজের জন্য তারা বিখ্যাত হয়ে পড়েছিলেন, জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই কারণে কিন্তু তাদের প্রভাব প্রতিপত্তি এবং খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে, যেটা আব্বাসীয় খিলাফতের হারুনের জন্য একটি ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। রাষ্ট্রের দায়িত্বপূর্ণ সামরিক বেসামরিক পদগুলো পরিবার এবং অনুগামীদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে নিয়োগ করেছিল তারা। রাজ্যের সমস্ত মানুষ তাদের মুখাপেক্ষী ছিল এবং তাদের সম্মুখে মস্তক অবনত করত। বিভিন্ন পদের পদপ্রার্থী হওয়া বা সরকারি উচ্চ পদগুলোতে তাদের কাছ থেকেই তদবির করে বা তাদের কাছ থেকেই উচ্চ পদগুলো আকাঙ্ক্ষা করত অন্যান্য ব্যক্তিরা। তারা গ্রামে শহরে সাম্রাজ্যের সর্বত্রই দান খয়রাত করতো, এটি আগেই বলছিলাম, এবং তাদের স্তুতি ছিল সবার মুখে মুখে এবং তারা জনপ্রিয় হয়ে ওঠে। অত্যাধিক এবং অবাঞ্ছিত বার্মাকীয় এই প্রতিপত্রিকে ধ্বংস করার জন্যই হারুনুর রশিদ পরবর্তীতে বদ্ধপরিকর হয়ে যান এবং তিনি মনে করেছিলেন যে 17 বৎসর দুলে প্রত্যক্ষ ক্ষমতা থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। হিটটি বলেন, অভিভাবকত্ব হতে অবশেষে মুক্তি লাভের জন্য খলিফা উপযুক্ত সুযোগ পেলেন এবং একগুয়ে স্বভাবের হারুনের জন্যই শিয়া বার্মাকিগণ এত ক্ষমতাসীন হয়ে উঠেছিল এবং তার খিলাফতে 2টি সূর্য থাকতে পারে না। অর্থাৎ 2টি সূর্য বলতে বোঝাচ্ছে যে খলিফা নিজেও একজন ক্ষমতাসীন ব্যক্তি, আবার এই বার্মাকি পরিবারের যে উজিররা এরাও হচ্ছে চরম ক্ষমতার অধিষ্ঠিত হওয়া শুরু করলো। কাজে একই খিলাফতে 2টি সূর্য দেখা দিল, তো এইটা তো কোনোভাবেই হতে পারে না। এই কারণে তাদের পতন অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল। আরও একটি কারণ হচ্ছে বার্মাকিদের বদন্যতা, পরোপকারিতা, অনাড়ম্বরপূর্ণ জীবনযাপন, অসীম জনপ্রিয়তা সাম্রাজ্যের এক শ্রেণীর আমির এবং উচ্চপদস্থ ব্যক্তিবর্গের জন্য প্রবল অসন্তোষ, ঈর্ষা, প্রতিহিংসার উদ্রেক করে এবং এই ব্যক্তিরাই কিন্তু পরবর্তীতে খলিফার কাছে সুপারিশ করতে থাকে। এই বার্মাকি পরিবারের পিছনে তারা ষড়যন্ত্র করতে থাকে। পারস্যের বার্মাকিগণ ক্ষমতাকে কুক্ষিগত করে ফেললে আরব গোষ্ঠীর রাজদরবারের প্রভাব হারায় এবং প্রধানমন্ত্রী উজির হিসাবে অর্থনৈতিক সুযোগ সুবিধা লাভের জন্য ঐশ্বর্য তাদের অত্যধিক বৃদ্ধি পেলে আরবদের ঈর্ষা পরায়ণতার শিকার হয় তারা। এইটাও তাদের পতনের পিছনে একটি কারণ ছিল।
এখানে আরও একটি কারণকে দেখা যাচ্ছে, সে কারণ দেখা যাচ্ছে, সেটি হচ্ছে হারেমের একটি মোটামুটি অজানা ঘটনা, হারেম প্রভাব। হারেমের এই ঘটনাকে, হারেম অর্থাৎ যে রাজপ্রাসাদের তোমাদের অভ্যন্তরীণ যে ঘটনাগুলো এগুলোকে বলে হারেম, রাজপ্রাসাদের হারেমের একটি ঘটনাকে বার্মাকি পতনের অন্যতম ইমিডিয়েট কারণ বলা হচ্ছে। সেটি হচ্ছে প্রধানমন্ত্রী জাফর এবং তার প্রিয় ভগ্নী আব্বাসার, খলিফা হারুনের প্রধানমন্ত্রী ছিলেন জাফর এবং তার একটা একজন ভগ্নী ছিলেন যার নাম ছিল আব্বাসা, তাদের একত্রে সহচর্য, তাদের সহচর্য লাভের জন্য উভয়ের মধ্যেই তিনি নামমাত্র একটি বিয়ে দেন। এবং এই আব্বাসার প্রতি হারুনুর রশিদের এক ধরনের দুর্বলতা ছিল এবং তিনি দুজনকে এক দুজনের সান্নিধ্য পাওয়ার জন্য জাফর এবং আব্বাসাকে বিয়ে দেন এবং এইরূপে নির্দেশ দান করেন যে তারা তার অনুপস্থিতিতে গোপনে কখনো মিলিত হবে না। ঘটনাটি আরও উল্লেখ করা যায় যে জাফর এবং আব্বাসা গোপনে খলিফার এই আদেশ নির্দেশ অমান্য করে গোপনে দেখা সাক্ষাৎ করতে শুরু করেন এবং পরিশেষে তাদের একটি সন্তান, তারা সন্তানও লাভ করেন এবং সন্তানকে হারুনুর রশিদের চোখের সামনে থেকে শরীর যাতে দেখতে না পারে, হারুনুর রশিদ যাতে জানতে না পারে সেজন্য তারা এই সন্তানকে গোপনে মক্কায় রেখে আসেন। এবং খলিফা হজ উপলক্ষে হারুনুর রশিদ সেই ঘটনার সত্যতা যাচাই করার জন্য হজ উপলক্ষে যেয়ে ঘটনার সত্যতা প্রমাণ পান এবং তিনি ক্ষুব্ধ হয়ে বার্মাকি বংশের ধ্বংস সাধনের জন্য পরিকল্পনা করেন। অপর একটি ঘটনায় জানা যায় আব্বাসা অন্তঃসত্ত্বা হলে জাফরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এই কারণেই নাকি ঈর্ষান্বিত হয়ে খলিফার দৃষ্টিতে আদেশ অমান্যকারী হিসেবে রাষ্ট্রদ্রোহিতার সমতুল্য হিসেবে শাস্তি পান। তো এই কারণগুলো যাই হোক না কেন, যেহেতু ইতিহাসে এগুলো উঠে এসেছে, এটাও একটা কারণ হতে পারে পতনের। আরেকটি কারণ হচ্ছে আব্বাসীয় বংশের পতনের অন্যতম আরেকটি প্রধান কারণ হচ্ছে হারুনুর রশিদের ঈর্ষা এবং সন্দেহপরায়ণতা। হারুনুর রশিদ যেমন ধীরে ধীরে তাদেরকে ক্ষমতার শীর্ষ পদে বহাল করেছিলেন, সর্বোচ্চ ক্ষমতা কুক্ষিগত করার জন্য সহযোগিতা করেছিলেন, আবার হারুনুর রশিদই তাদের পতনের জন্য প্রচণ্ড ঈর্ষাপরায়ণ এবং সন্দেহপরায়ণ হয়ে ওঠেন। আমির আলী বলেন, তিনি সন্দেহের অন্ধরোষ একক শাসনজনিত ক্রোধবশে অবিরত অপবাদের দ্বারা প্রভাবান্বিত হয়ে বহু যুগের বিশ্বস্ত সেবার কথা ভুলে গেলেন। অর্থাৎ এই বংশের যে একটা বিশ্বস্ততা ছিল, তারা যে সেবা করে আসছিল এই আব্বাসীয় খিলাফতের, সেটা তিনি ভুলে গেলেন। ১৭ বৎসর যারা অক্লান্ত পরিশ্রমের, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে, বিচক্ষণ শাসনকার্যের ফলে আব্বাসীয় সাম্রাজ্য সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়ে একটি নতুন সভ্যতার উন্মেষ হয়েছিল, তাদের নির্মম হত্যা খলিফা হারুনের চরিত্রে কালিমাই লেপন করেছিল। তিনি হঠাৎ এক রাত্রে জাফর বার্মাককে হত্যা করার আদেশ জারি করেন। মনসুর নামে যে অনুচর খলিফা ও জাফরের সঙ্গে নৈশ ভ্রমণে বের হতো, তার দ্বারাই খলিফা জাফরের শিরচ্ছেদ করালেন। ঐতিহাসিকদের মতে জাফরের ছিন্ন মস্তক এবং দ্বিখণ্ডিত দেহ বাগদাদের সেতুর উপর ঝুলিয়ে রাখা হয়, অন্যদের দেখার জন্য এটি প্রদর্শন করা হয় যে খলিফাকে রাগানোর বা খলিফার রোষে পড়লে কী অবস্থা হয় সেটি জনগণকে বোঝানোর জন্যই তার ছিনখণ্ডিত মস্তক প্রদর্শন করা হয় একটি সেতুর উপরে। বৃদ্ধ ইয়াহিয়া, ফজল, মুসা, মুহাম্মদকে কারারুদ্ধ করা হয় এ সময়ে। প্রায় ৩০ কোটি ৬,৭৬,০০০ দিনার মূল্যের বার্মাকি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। অর্থাৎ এত বছরে, এই কয়েক বছরে তারা যে বিপুল ধন সম্পদের মালিক হয়েছিল সেই বিপুল পরিমাণ ধন সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছিল। ৮০৬ খ্রিস্টাব্দে তার জ্যেষ্ঠপুত্র ফজল কারাগারে প্রাণত্যাগ করেন। মুসা ও মোহাম্মদ পরবর্তী খলিফার আমলে, অর্থাৎ তোমার হারুনের পুত্রের সময়ে মুক্তি লাভ করেন, খলিফা মামুনের সময় মুক্তি লাভ করেন এবং খলিফা মামুন বার্মাকিদের বাজেয়াপ্ত সম্পত্তি আবারও ফিরিয়ে দেন। আমির আলী বলেন, এই ঘটনা হারুনুর রশিদের গৌরবোজ্জ্বল রাজত্বকালের জ্যোতিকে শুধু ম্লানই করেনি, বরং তার ভবিষ্যৎ জীবনকে অনুশোচনা, কৃতজ্ঞতাজনিত বিবেক দংশনে তমসচ্ছন্ন করে রেখেছিল। এই উক্তিটির দ্বারা একটি অনেক বড় প্রমাণ পাওয়া যায় যে কীভাবে পরবর্তীতে তিনি
এর জন্য ইতিহাসে ধিক্কৃত হয়েছেন, অর্থাৎ হারুনুর রশিদ তাদেরকে এই যে তাদের পতনের জন্য যে দায়ী ছিলেন সেটার জন্য ধিক্কৃতও হয়েছিলেন। তো বার্মাকিদের পতনের কারণগুলোকে আবারও সংক্ষিপ্তভাবে পয়েন্ট আকারে যদি তোমরা আলোচনা করতে চাও তাহলে এভাবে বর্ণনা করতে পারো। আমি সংক্ষেপে বলে যাই যে বার্মাকিগণ দীর্ঘ 17 বৎসর ধরে অবিচল আনুগত্যের সাথে কঠোর পরিশ্রম করে হারুনের রাজত্বকে গৌরবোজ্জ্বল এবং শ্রী সম্পদে ভরপুর করে তোলে। সেই বার্মাকিগণ মঙ্গলজনক কার্যাবলীর দ্বারা সম্রাজ্য জনগণের মনে অধিষ্ঠিত হয়েছিলেন, তারাই 803 খ্রিস্টাব্দে তাদের আকস্মিক পতন ইতিহাসে একটি বিস্ময়কর ঘটনা হয়ে দাঁড়ায়। বার্মাকির এই বংশের এই পতনের পিছনে যে কারণগুলো দায়ী করা হলো সেগুলি হচ্ছে সুখ্যাতি এবং ধনরত্ন অর্জন। ঐতিহাসিক ইবনে খালদুনের মতে তাদের সুখ্যাতি এবং অগণিত ধনরত্ন তাদের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। প্রভাব এবং জনপ্রিয়তা, হারুনুর রশিদের ন্যায় স্বেচ্ছাচারী দৃঢ়চেতা খলিফার নিকট তাদের অত্যধিক প্রভাব, প্রতিপত্তি, অপরিসীম জনপ্রিয়তা অসহ্য হয়ে উঠেছিল। তিনি তাদের পতন ঘটানোর জন্য অধীর হয়ে ওঠেন। আরেকটি কারণ হচ্ছে খলিফার ভগ্নী বা বোনের সাথে বিবাহ। কোনো কোনো ঐতিহাসিক এটাকে কারণ হিসেবে দায়ী করেন। হারুনুর রশিদের ভগ্নী আব্বাসার সঙ্গে জাফর বিন ইয়াহিয়ার গোপন বিবাহই বার্মাকিদের পতনের একমাত্র কারণ। উচ্চপদস্থ সভাসদদের মনে হিংসা, অর্থাৎ আরব দেশীয় অন্যান্য সভাসদরা এই পারস্যের প্রভাব, প্রতিপত্তি, সম্মান মর্যাদাতে তাদের মনোক্ষুণ্ণ হয়ে উচ্চপদস্থ ব্যক্তিদের মনে হিংসার উদ্রেক করেছিল। আরব পারসিক দ্বন্দ্ব, সাম্রাজ্যের শাসন সংক্রান্ত প্রাধান্য নিয়ে আরব আমিরদের মধ্যে এবং পারসিক আমিরদের মধ্যে বহুকাল ধরেই দ্বন্দ্ব চলছিল। পারসিক বার্মাকিদের প্রতি খলিফার গভীর বিশ্বাস এবং অনুরাগকে সম্পূর্ণভাবে বিনষ্ট করতে না পারলে আরবদের স্বার্থ সিদ্ধি হবে না, তাই তারা পারসিক আমিরদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাদের এই জঘন্য কর্মসূচি বার্মাকি বংশের পতনের অন্যতম কারণ। শিয়া সুন্নি দ্বন্দ্ব, বার্মাকিগণ ছিল শিয়া সম্প্রদায়ভুক্ত, আব্বাসীয় খলিফাগণ এবং আরব আমিরগণ ছিলেন সুন্নি সম্প্রদায়ভুক্ত, কাজেই শিয়াদের প্রাধান্য সুন্নি মুসলমানগণ কোনোভাবেই গ্রহণ করতে পারছিল না। ফজল বিন রবির ব্যক্তিগত শত্রুতা, হারুনের গৃহাধ্যক্ষ ফজল বিন রাবি ব্যক্তিগতভাবে বার্মাকিদের ঘোরতর শত্রু ছিলেন। আব্বাসীয় খিলাফতের প্রধান উজির হওয়ার আশায় তিনি বার্মাকিদের সর্বনাশের জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন। আলী বংশীয়দের সাথে ঘনিষ্ঠ মেলামেশা, ঐতিহাসিক জুরজি জয়দানের মতে বার্মাকিগণ আলী বংশীয় লোকদের সাথে গোপনে মিলিত হতেন এবং বৈঠক করতেন। এই সংবাদ ফজল বিন রাবির নিকট থেকে খলিফা অবগত হয়ে নিজের পদচ্যুতির আশঙ্কা করেন এবং এর ফলেই হারুন অধৈর্য হয়ে ওঠেন এবং বার্মাকিদের ধ্বংস করেছিলেন। তো এই ছিল তোমাদের বার্মাকিদের উত্থান এবং পতনের সংক্ষিপ্ত আলোচনা। এটি কিন্তু একটি অনেক বৃহৎ পরিসরে বৃহৎ আলোচনার দাবি রেখেছিল, কিন্তু তারপরেও একটি ক্লাসে আমাকে এটি শেষ করতে হবে, সেজন্যই মোটামুটি সংক্ষিপ্তভাবে তোমাদের কাছে আমি প্রশ্নটি তুলে ধরলাম। এখান থেকে তোমরা যে কোনো প্রশ্নই আসুক না কেন পরীক্ষায় তোমরা সবগুলোই উত্তর দিতে পারবে। ক্লাসটি ভালোভাবে তোমরা অনুশীলন করবে, বারবার দেখবে এবং পরীক্ষার জন্য এখান থেকে প্রস্তুতি নেবে। এই অধ্যায় থেকে ছোট বড় অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, তোমরা সেটি অনুশীলন করবে। তো আজকে এ পর্যন্তই, আবারও অনেক শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি শেষ করছি।